দক্ষিণী পরিচালক রাজামৌলির বাহুবলী যখন গোটা বিশ্বে বাজিমাত করেছে, তখন আমির খান অভিনীত দঙ্গল চীনে রিলিজ করে দর্শকদের মন জিতে নিয়েছে। চীনে কয়েক হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে দঙ্গল। প্রথম দিনে ছবির ব্যবসা প্রায় 18 কোটি টাকার উপরে। অন্যদিকে শনিবারও ছবিটি কামিয়েছে 26 কোটি টাকারও বেশি। মাত্র 2 দিনেই দঙ্গল প্রায় 45 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শুধুমাত্র চীনে। ভারতীয় সিনেমায় বাহুবলী যদি ইতিহাস তৈরি করে থাকে, তবে দঙ্গল চীনের দর্শকদেরও মন জয় করেছে। নিতেশ তিওয়ারি পরিচালিত দঙ্গল রিলিজ করেছিল 2016 ডিসেম্বরে। শুক্রবার ছবিটি চীনের 9000 স্ক্রিনে মুক্তি পায়। আমির খান ছবিতে এক রেসলারের ভূমিকায় অভিনয় করেছেন। প্রসঙ্গত, আমির খান অভিনীত পিকে ফিল্ম চীনে রিলিজ করার পর 100 কোটি টাকার ঘর ছুঁয়েছিল। দঙ্গল সেই রেকর্ডও ভেঙে ফেলবে বলে আশা করছেন ছবির প্রযোজকরা।